তো আপনারা ইতিমধ্যে যারা এখন ফেসবুকে ঢুকতে যাচ্ছেন তাদেরকে ফেসবুকে ঢুকতে দিচ্ছে না, অথবা আপনার আইডিটি লগ আউট করে দিচ্ছে। এটির মূল কারণ হলো ফেসবুকের ম্যাটার যে আপডেট ভার্সন, তো সেটাতে কাজ চলতেছে, তার কারণে ফেসবুকে ঢোকা যাচ্ছে না। তো আপনারা এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তো আপনি যখন ফেসবুকের ম্যাটার কাজটা শেষ হয়ে যাবে তখন আপনি ফেসবুকে ঢুকতে পারবেন। তো এখন আপনি বিভিন্ন VPN এর মাধ্যমে ফেসবুক ঢুকতে পারবেন, কিন্তু সেটি আপনাদের পরবর্তীতে প্রবলেমের কারণ হতে পারে। তাই যারা ফেসবুকে ঢুকতে যাওয়ার চেষ্টা করছেন তা অবশ্যই ঢোকা থেকে বিরত থাকুন। অবশ্য আপনি মেসেঞ্জার চালাতে পারবেন কিন্তু ফেসবুকটা চালাতে পারবেন না। তো আমি যদি এখান থেকে ফেসবুক লাইটটা ওপেন করি, তারপরে আপনি এখান থেকে ফেসবুক ওপেন করেন, আর যদি আমি এখান থেকে গুগল ক্রোমে যাই, তো গুগল ক্রোমে যাওয়ার পর যদি আমার ফেসবুকটা এখান থেকে লগ ইন করি, তো লগ ইন করার পর এখানে দেখতে পাবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টগুলো সেগুলো এখানে শো করবে। এখন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ফেসবুক আইডিগুলো শো করবে, কিন্তু আপনি ফেসবুকে ঢুকতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা চলে আসবে, মেটা ওয়ার্কিং ফেসবুক নাও। তো এখানে ফেসবুকের অলরেডি কাজ চলতেছে। তো আমি এখানে আমার ফেসবুক আইডিটি লগ ইন করছি, তো জাস্ট এখানে আমার নাম্বারটি দিয়ে দিব। তো নাম্বার দেওয়ার পর তারপর যদি এখান থেকে আমি সার্চে ক্লিক করি, তো সার্চে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিগুলো চলে আসছে। তো এখান থেকে যদি আমি জাস্ট ফেসবুক আইডিতে ক্লিক করি, তো আমার আইডিতে এখান থেকে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সামথিং রং উইথ, সরি, উই আর ওয়ার্কিং অ্যাট দ্য গেট ফ্রিড অ্যান্ড সোন এস সোন, অর্থাৎ ফেসবুকেতে কাজ চলতেছে তার কারণে এখানে ফেসবুকে ঢোকা যাচ্ছে না। তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তো আপনি অবশ্যই ফেসবুকে কাজ শেষ হলে অবশ্যই ফেসবুকে আবার ঢুকতে পারবেন। তো ভিডিওটি এবার তো ছিল, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।